আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল হোম স্কুল থেকে আমি সহকারী শিক্ষক জেসমিন আলম। তো আজকে আমি তোমাদের নার্সারি ক্লাসের ড্রয়িং ক্লাস নেব। তো আজকে আমি তোমাদের ইচ্ছে মতো ছবি আঁকা দেখাবো, যে তোমরা ইচ্ছে মতো যে কোনো একটা বিষয়ে ছবি আঁকতে পারো। সেটা ঘুড়ি হতে পারে, ঘর হতে পারে, ফুল হতে পারে, সিলেবাসের বাইরে যেটা সেটাই আঁকবা তোমরা। সিলেবাসের ভিতর থেকে ইচ্ছে মতো তোমরা আঁকতে পারবে না, তো সিলেবাসের বাইরে থেকে তোমরা ছবি আঁকবা। তো আমি আজকে তোমাদের খুব সহজ করে একটি ঘুড়ি এঁকে দেখাবো, যে কীভাবে তোমরা সহজে একটি ঘুড়ি আঁকতে পারো। তো আসো আমরা দেখি। আমি তোমাদের আজকে প্লাস দিয়ে ঘুড়ি এঁকে দেখাবো। ঠিক এইভাবে আমরা সোজা একটা দাগ দিব প্রথমে, তারপরে এই মাঝখান থেকে আরেকটা দাগ দিব। ঠিক এইভাবে আমরা একটা প্লাস এঁকে নিব, তারপর আমরা এই এখান থেকে এটা মিলাবো। আমরা একটা দাগ থেকে আরেকটা দাগে ঠিক এইভাবে মিলাই দিব। এই যে ঠিক এইভাবে আমরা মিলাই দেব। তারপর আমরা একটা লেজ দেব, ঘুড়ির লেজ থাকে এই লেজটা দেব। এখান থেকে একটা গোল দেব চাঁদার মতো, আর এই মাঝখানের দাগটা আমরা মুছে দেব। তো এভাবে সহজে আমরা খুব সহজে একটা ঘুড়ি এঁকে ফেলতে পারি। তোমরা সবাই এইভাবে সহজ করে বাসায় ঘুড়ি আঁকবা। আঁকার পরে আমরা ঘুড়িটাকে রং করব। ঠিক এইভাবে আমরা রং করব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ঘুড়ি এঁকে রং করে নিয়ে আসছি। তো আমরা এখানে ব্যবহার করছি কমলা রং। কমলা রং এই পাশে দেওয়ার দিব, আর এটা বিপরীত পাশে উপরে আবার এই কমলা রংটা দিব। আবার হলুদ রং যখন আমরা এই পাশে দিব, তো এটা বিপরীত পাশে উপরে যে জায়গাটা ছোট জায়গাটা এখানে আবার হলুদ রংটা দিব, আর নিচে দিয়েছি বেগুনির রং। তো তোমরা যখন ঘুড়ি রং করবা তখন তোমরা দুইটা রঙও ব্যবহার করতে পারো, আবার কেউ তিনটা রঙও ব্যবহার করতে পারো। ইচ্ছে মতো ছবি আঁকা হচ্ছে যে তোমার যেটা ইচ্ছে করবে সেটাই আঁকবা, শুধুমাত্র সিলেবাসের বাইরে থেকে। আর বেশি বেশি বাসায় অনুশীলন করবা, আর সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই, আবার সামনের ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।